সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়ান কিউনে থেকে আছি আমি আলিফ চৌধুরী এবং আমাদের সাথে ওস্তাদ হিসেবে আছেন আমাদের প্রিয় শেখ ডক্টর আবুল কালাম আজাদ সুপ্রিয় দর্শক বিরতিতে যাওয়ার আগে আমরা একজন ভাইয়ের চারটা প্রশ্নের তিনটার উত্তর দিয়েছি ইনশাআল্লাহ ছোট্ট একটা অংশ বাকি রয়ে গেছে ওটা দিয়ে শুরু করছি তারপর ইনশাআল্লাহ আমি আসছি আপনাদের লাইভ কলগুলো নিতে সরি আপনাদেরকে অনেকে অনেকক্ষণ দাঁড় করিয়ে অপেক্ষায় রাখি রেখে দিয়েছি তো আশা করি আর একটু অপেক্ষা করলে ইনশাআল্লাহ ধৈর্য ধরলে আমরা অবশ্যই কলগুলো নিতে আপনি যদি বাকি অংশটুকু প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই ভাই চাকরি করেন সাব ওয়েতে তো তার জানা মতে বেশ কিছু আইটেম আছে মিট বা চিকেন এগুলো হালাল না আর অন্য যে আইটেমগুলো আছে ফিশ বা ভেজিটেরিয়ান যেহেতু অনেক জায়গায় একই ফ্রাই প্যান বা ইয়েগুলো ডিশগুলো ব্যবহার করা হয় একই চামচ ইউজ করা হয়তো ওটা মিক্স আপ হয়ে যায় তো ওনার দৃষ্টিতে এগুলো হালাল না এবং আই আই থিঙ্ক হি ইজ রাইট এবং তিনি যে তার যে কাস্টমার যদি কেউ জিজ্ঞেস করে যে এটা হালাল কি না ডেফিনেটলি টু বি অনেস্ট হি হ্যাজ টু হিজ অন আন্ডারস্ট্যান্ড বিকজ হি ইজ ওয়ার্কিং দেয়ার এবং এভরিওান হ্যাজ টু টেক হিজ ভিউ অন বোর্ড কারণ উনি যেহেতু চাকরি করেন ওখানে এবং এখানে কোম্পানি যেহেতু হালাল হারামের বিষয়টা জানে না বাট এজ এ মুসলিম ইট ইজ এ মোরাল টু টেল ইফ হালাল হারাম জি হ্যাঁ উনি যদি বলেন আমি জানি না আমরা বুঝি লেগুনি যে আসলে এখানে ইয়ে আছে তো আপনি যেটা বলছেন এটা রাইট এবং আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিং মতে আপনি দুটুক মনে করেন যদি আপনি হালাল মনে না করেন ডেফিনেটলি আপনি বলবেন এটা হারাম না এখন যদি আপনার সাথে আর্গু করতে চায় এটা তার ব্যাপার আপনি হারাম জি উনি তো আরগু বলতে কি ওই মহিলা তো কমপ্লেইন দিয়ে তার চাকরিটা বলেছেন চাকরিটা আমার চলে গেছে ওখান থেকে উনার এখন জানার বিষয় হচ্ছে মানে whether he was right to say it হ্যাঁ আমি তো বলছি এটা হি ওয়াজ রাইট জি এবং আমি বিশ্বাস করি আপনার চাকরি গেলেও জি তাই আমি বিশ্বাস করি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা দিস ইজ দিস ইজ সরি আল্লাহ আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা এবং যদি কোনো মুসলিম মহিলা এটা কমপ্লেইন করে থাকেন এটা আমার মনে হয় তিনি এথিক্সের মানে ইসলামিক এথিক্সের এগেইনস্টে জি আপনি একমত না হতে পারেন কিন্তু এটা তো আপনার কমপ্লেইন করার কোনো দরকার নেই কারণ আপনি কোম্পানি এটা হালাল হারাম কি তাদের এটা জানার কথা না জানেও না এবং একমত না হয় এখানে উনি হয়তো এটা কিনে উনি ওনার মত করে এটা নিতে পারেন সেটাই সেটাই এখন আপনি একজন মুসলমান তিনি এটাকে হালাল মনে করেন না আর আপনি জোর করে তাকে মিথ্যা বলাবেন

যে তোমার দ্বারা যদি কোনো পুরুষকে বলা হয়েছে বাট এখানে ব্যক্তিকে তোমার দ্বারা যদি কোনো ব্যক্তিকে আল্লাহ হেদায়ত দেন সেটা লাল উটের চেয়ে অনেক বেশি মূল্যবান একটা লাল উটের দাম তো মনে করেন প্রায় দুই তিনশো হাজার পাউন্ড হবে মানে রেয়ার লাল উট তো পাওয়াই যায় না এটা আর বোনের যে এগারো বছর বয়সের মেয়ের কথা বললেন সুফহান আল্লাহ আজিম দেখেন আল্লাহ বলেছেন ওলাকাদ কোরআন আলী দিক্রিফা মিন মুদাকের আমি কোরআন শেফ সহজ করে দিয়েছি তোমাদের কি কেউ চিন্তা আছো নাকি আসলে কোরআন শরীফ পড়লে মানুষের চিন্তার খোরাক হয় এবং আমাদের যে ছেলে মেয়েরা আছে অনেকে আছে তাদের ইন্টেলেকচুয়াল লেভেল এবং অ্যাবিলিটি সো হাই সো হাই আনবিলিভেবল আমি জানি না সে এখন আমাদের প্রোগ্রামটা শুনছে কিনা গতকালকে আমাদের ডক্টর জিয়াউল হক ভাইয়ের মেয়ে সে ক্লাস এইটে পড়ে বিশ্বাস করেন সুফান তার সাথে আমার বেশ কিছু ক্রিটিক্যাল ফিলোসফিক্যাল ডিসকাশন হয়েছে কোর্স সিনেমা আনসারে মাশাআল্লাহ আপনি চিন্তা করতে পারবেন না দা ওয়ে শি আনসারড মাই কোশ্চেনস আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল আযীম আমি তাকে প্রশ্ন করেছি যে তুমি যে আউযুবিল্লাহ পড়ো এর মানেটা কি তো মানে বলছে তখন আমি বললাম যে তুমি বলছো আই সিক রিফিউজ আমি রিফিউজ মানে কি শরণার্থী জি তো তুমি কি শরণার্থী নাকি তোমার ঘর আছে বাড়ি আছে শরণার্থী কারা সিরিয়া থেকে আসছে থাকার জায়গা নেয় খাওয়ার বিষয় নেয় তো আল্লাহ খান এই যে শরণার্থী শব্দটা কেন ইউজ করলেন তুমি তো বলতে পারতে আমি সাহায্য চাই কিন্তু ওটা না বলে শরণার্থী এর মানেটা কি তো আপনার মেয়ে এগারো বছর বয়স বাট আপনি দেখবেন কোনো সেই পড়তে পড়তে তার ভিতরে এমন একটা বোধ এবং আন্ডারস্ট্যান্ডিং আসবে সে আপনাকেও অনেক রিফ্লেকশন দিবে যেটা আমরা নিজেরা চিন্তা করতে পারি না হানুল্লাহ আর তাকে একটা কথা বলবেন যে যদি কোনো বিষয় সে না বোঝে তাকে বলবেন যে তুমি তো এখন ম্যাথস পড়ো সে হয়তো ইয়ার সিক্স অথবা সেভেনে হবে জি ইয়ার সিক্সই হবে হ্যাঁ তুমি তো এখন ম্যাথস পড়ো তোমার এ লেভেলও তো ম্যাথস আছে তুমি কি এলেভেলের ম্যাথস বুঝবা সে বলবে যে না দেন ইউ হ্যাভ টু ওয়েট